সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে আমি খবরের সাথে চলতে চাই যাই খবর খোঁজার ঠিকানায় বল কলকাতা বল কলকাতা প্রামাণিকের উপর হামলা হলো কেন পুলিশ তুমি জবাব দাও লোকপ্রিয় সাংসদ নিশীত প্রামাণিকের উপর হামলা হচ্ছে কেন অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও সবাই দিতেই হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে কেন পুলিশ তুমি জবাব দাও বিজেপি কর্মীদের যে কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি সেই বিক্ষোভ কর্মসূচিতে আমরা সামিল হয়েছি আমি প্রত্যেকটি কর্মীর কাছে সুষ্ঠুভাবে আমরা আজকে এসেছি মল্লারপুর থানার সামনে সারা পশ্চিমবাংলা জুড়ে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে সারা পশ্চিমবাংলা জুড়ে যে অনৈতিক কাজ কনভয়ের উপর হামলা এবং তার তেনার গাড়ি ভাঙচুর করেছেন এই গাড়ি ভাঙচুর এবং তেনার উপর হামলার জন্য আমরা কোথায় আজ বাস করছি পশ্চিমবাংলা এই দুষ্কৃতীদের সর্বরাজ্যে পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যদি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপর হামলা হয় তাহলে আমরা সাধারণ মানুষের আমরা সাধারণ মানুষকে কিভাবে আমরা সেফটি দিতে পারবো আমরা এই কারণে সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের যে প্রোগ্রাম আমরা প্রত্যেক থানাতে শান্তিপ্রিয়ভাবে বিক্ষোভ কর্মসূচিতে আমরা সামিল হয়েছি সেই সেই কর্মসূচিতে আজ আমরা এসেছি আমাদের মল্লারপুর থানাতে আমরা বলবো সারা পশ্চিমবাংলা জুড়ে যে চলছে অরাজনৈতিক কাজ আমরা দুদিন তিন দিন আগেও দেখতে পেলাম আমাদের এখানে খরাসিনপুরে আমরা বোমার আগ্রা আমরা পরশু দেখেছি মালদা মারগ্রামে বোমা এই বোমা শিল্প নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবাংলার তিনি আমাদের এই মানুষের কোনো নিরাপত্তা দিতে ব্যর্থ আমরা আবেদন করব যে তিনি যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিমন্ত্রীর নিরাপত্তা দিতে ব্যর্থ অর্থাৎ তিনি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে আমাদেরকে আবার সাধারণ নির্বাচনের মধ্যে আসুন আমি এই কথা বলে সমস্ত কর্মীদেরকে ছোট্ট বক্তব্য রাখি।